আমরা জানি পৃথিবীতে অনেক দেশ আছে, কিন্তু কিছু কিছু দেশ অন্যান্য দেশের থেকে অনেক এগিয়ে আছে। তেমনই একটি দেশ হলো চীন। আমরা অনেকেই জানি চীন প্রযুক্তিগত দেশ, চীন নিজেরা অনেক কিছু বানাতে সক্ষম। এবার চীন এমন কিছু বানাতে যাচ্ছে যে অন্যান্য দেশগুলোকে তাক লাগিয়ে দেবার মতো। বিশ্বের কাছে চীনের মহাপ্রাচীরের কথা কম বেশি সকলেই জানি। এই মহাপ্রাচীর থাকা সত্ত্বেও চীন বিপদের সম্মুখীন, তাই নতুন করে চীন গভর্নমেন্ট দ্য গ্রেট ওয়াল অফ চায়না নামের একটি নতুন প্রাচীর বানাতে উদ্যোগ নিয়েছে। মজার বিষয় হলো, এই মহাপ্রাচীর কোনো ইট, সিমেন্ট, বালু দিয়ে তৈরি হবে না, এটি শুধুমাত্র গাছ দিয়ে তৈরি হবে। এখন হয়তো আপনি ভাবছেন, চীনের কোন বিপদের মোকাবেলা করার জন্য এই প্রাচীর বানাবে? তো বন্ধুরা, তা জানতে পারবেন এই ভিডিওতে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা জানি প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রকৃতিকে কন্ট্রোল করা চীনের এটাই প্রথম কাজ নয়। চীন বহুবার এই কাজে সক্ষম হয়েছে। বর্তমানে চীনের পূর্বাঞ্চলের মরুভূমি সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে, যা চীনের জনগণের জীবনযাত্রায় বিঘ্ন ঘটাচ্ছে। চীনের কাছে এটি প্রায় হুমকির সমান। এটি চলতে থাকলে চীন মরুভূমিতে পরিণত হতে বেশি সময় লাগবে না। পূর্বাঞ্চলের মরুভূমির বালি বাতাসের সাথে উড়ে চীনের আবাদি জমির ফসলের উপর প্রভাব ফেলতেছে, যার জন্য চীনের ফসলের ঘাটতি থেকেই যাচ্ছে। ফলে অন্যান্য দেশ থেকে আগের তুলনায় বেশি পরিমাণে ফসল আমদানি করতে হচ্ছে, যা চীনের দৃষ্টিতে খারাপ দিক। তাই চীন গভর্নমেন্ট দেরি না করে দ্য গ্রেট ওয়াল অফ চায়না তৈরির ঘোষণা দিয়েছে, এবং এই দেয়াল বানানো হবে শুধু বৃক্ষ দিয়ে, যা চীনের নতুন পার্ক রূপান্তর হবার মতো। এখন থেকে চীনের পূর্বাঞ্চলে বৃক্ষরোপণ করা শুরু করলে ভবিষ্যতে চীনের মরুভূমিকে জঙ্গলে পরিণত করার জন্য সহজ হয়ে যাবে, এবং চীনের জীবনযাত্রার মান উচ্চ থেকে উচ্চতর হয়ে যাবে। চীনের আবাদি জমি মরুভূমির বালির হাত থেকে রক্ষা পাবে, ফলে তাদের খাদ্যের চাহিদা সহজেই পূরণ হয়ে যাবে। তাই চীন দেরি না করে পূর্বাঞ্চলে এখন থেকে গাছ লাগানোর নির্দেশ জারি করেছে। ছোট থেকে সকল বয়সের মানুষ গাছ লাগাতে পারবে এবং চীনকে মরুভূমির হাত থেকে রক্ষা করবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।